আসসালামু আলাইকুম। সামনে ঈদ, সো সবার রিকোয়েস্টে আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ইটালিয়ান তিরামিসু। আমি কিভাবে বানাই সেটাই শেয়ার করব। তো প্রথমে একটা ওভেন প্রুফ বল নিতে হবে, সেখানে আমি 6টা ডিমের কুসুম দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি চিনি 1.5 কাপ। চিনিটা আপনারা একটু বেশি বা একটু কমও দিতে পারেন, বাট আমার কাছে পার্সোনালি একটু হালকা মিষ্টি হলেই ভালো লাগে। তারপর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 টিস্পুনের মতো, এটা দিলে ডিমের যে কাঁচা গন্ধটা সেটা চলে যায়। তারপর আমি এখন ডাবল বয়েল করার জন্য দিয়ে দিচ্ছি নিচে একটা প্যান, তারপর দিয়ে দিচ্ছি পানি। বলটার সাথে পানি কিন্তু হালকা লাগতে হবে, না হলে কিন্তু হবে না। এখন আমি এটা চুলোতে দিয়ে মিডিয়াম আঁচে রেখে অনবরত এটা নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না চিনিটা না গলে যায়। অনেকে বলবে যে কুসুমটা কাঁচা রয়ে গেছে, বাট এরকম করলে কুসুমটা একটু কাঁচা থাকে না, কেন ডিমটা অলরেডি প্যাস্টারাইজড হয়ে গিয়েছে, যত ব্যাকটেরিয়া আছে সব চলে গিয়েছে এই গরম টেম্পারেচারে। আর অনবরত কিন্তু নাড়তে হবে, না হলে লেগে যেতে পারে। আর কুসুমটা অলরেডি সাদা হয়ে আসছে, তার মানে এটা হয়ে গিয়েছে, তো একটুও কাঁচা রয়নি। এটা আপনাদের মাথা থেকে ফেলে দিতে হবে যে এটা কাঁচা। আর আমরা যেমন ডিম পোচ খাই, সেখানেও কিন্তু কুসুমটা লিকুইড থাকে। তো তারপর এখানে মাস্কারপোনে চিজ আমি নিয়েছি 500 গ্রাম, 500 গ্রামে হয় 2 কাপ। মাস্কারপোনে চিজ ইতালিতে যে কোনো মাস্কারপোনে চিজ ভালো, বাট আমি এই ব্র্যান্ডেডটা ইউজ করি। আর বাংলাদেশে যে আপুরা আছো, তারা প্লিজ জানা মতে যদি তোমাদের থাকে যে কোনো পেজ থাকে যে লেডি ফিঙ্গার বিস্কিট দেন এই মাস্কারপোনে চিজ কোথায় পাওয়া যায়, একটু কমেন্ট বক্সে শেয়ার করে দিবা, অথবা আগোরা ইউনিমার্টে তোমরা এটা খুঁজে দেখতে পারো। এখন আই থিঙ্ক সব জায়গায় অ্যাভেলেবল। আমি এখন মাস্কারপোনে চিজটা ডিমের মিশ্রণে দিয়ে দিয়েছি। ডিমের মিশ্রণটা কিন্তু একদম ঠান্ডা হতে হবে, তারপরে দিতে হবে। তারপর এখানে আমি নিয়েছি 3 কাপ হুইপিং ক্রিম, সেটাকে আমি বিট করে এরকম ফোমি করে নিয়েছি। বেশি কিন্তু বিট করা যাবে না, তাহলে কিন্তু ক্রিমটার টেক্সচারটা সুন্দর আসবে না, একটু নরম থাকতে হবে। তারপর আমি অল্প অল্প করে দিয়ে এই মাস্কারপোনের মিশ্রণের সাথে মিক্স করে নিব। আমি উইস্কের সাহায্যেই মিক্স করতেছি, কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেশি জোরে নাড়তেছি না, একদম আলতো হাতে করতে হবে। তো আমার মাস্কারপোনে ক্রিম হয়ে গিয়েছে। এখন আমি নিয়ে নিচ্ছি ব্ল্যাক কফি 4 টেবিল স্পুন, গরম পানিতে এখানে আমি নিয়েছি 2 কাপের মতো, একটু বেশিও লাগতে পারে, ডিপেন্ড করে আপনারা কতটুক বিস্কিট ইউজ করেন। তো এই মিশ্রণটাও হয়ে গিয়েছে। আর বেশি ডার্ক কফি হলে কিন্তু তিরামিসুর টেস্টটা ভালো আসে, বা যদি না পছন্দ হয় লাইট দিয়েও করতে পারেন। তিরামিসু এরকম ট্রান্সপারেন্ট স্কোয়ার বা এরকম রেক্টাঙ্গুলার ডিশে সার্ভ করা হয়, এরকম একটা নেওয়ার চেষ্টা করবেন। তারপর আমি লেডি ফিঙ্গার বিস্কিট নিয়ে 1 থেকে 2 সেকেন্ড কফিতে ভিজিয়ে সুন্দর করে বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর আমি ক্রিমটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, এত বেশিও না বা এত অল্পও না। আর লেডি ফিঙ্গার বিস্কিট আমি যা বললাম, এই তিরামিসু অথেন্টিক হলো এই লেডি ফিঙ্গার বিস্কিট দিয়ে করা হয়। সো বাংলাদেশেও এখন পাওয়া যায়, আপনারা ইউনিমার্টে সার্চ করতে পারেন, অথবা যে কোনো পেজ যদি থাকে কমেন্ট বক্সে দিয়ে দিতে পারেন। তারপর এখানে আমি একটা লেয়ার দিয়েছি হলো ডার্ক কোকো পাউডারের, তারপর উপরে আমি আবার বিস্কিটগুলো দিয়ে দিচ্ছি কফিতে ভিজিয়ে। তো এরকমভাবেই 2টা লেয়ার করতে হয়, আপনারা চাইলে 3টাও করতে পারেন, বাট ইউজুয়ালি 2টা লেয়ারই কাটতে, একদম স্লাইস করতে একদম ইজি হয়। তারপর ফাইনালে আমি একটু বেশি ক্রিম করে দিব, সুন্দর করে স্মুথ করে দিব। আপনারা চাইলে এরকম প্লেনও রাখতে পারেন, অথবা একটু ডিজাইনও করে নিতে পারেন স্প্যাচুলা দিয়ে। তো এই ক্রিমে অথেন্টিক রেসিপিতে ওরা এগ হোয়াইট ফোম ইউজ করে, বাট আমরা যেহেতু শেষমেশ বাঙালি আর আমার পার্সোনালি এগ হোয়াইট দিয়ে ভালো লাগে না, তো আমি এগ হোয়াইটের বদলে এখানে ইউজ করেছি হুইপিং ক্রিম। তো এইটা বাংলাদেশে আপুরা সবাই ট্রাই করতে পারো, কারণ সবাই ইউজ টু না কাঁচা ডিম, এটা শুনে আর খেতেও যাবে না। সো এই হুইপিং ক্রিমটা দিয়ে করতে পারো, এই ক্রিমটার এতটা লাইট হয়, এতটা ইয়ামি হয়, সো অবশ্যই ট্রাই করবা। তারপর এটা আমি ঢেকে রেখে দিয়েছি 1টা রাত পর্যন্ত, মিনিমাম এটা 8 ঘন্টা রাখতে হবে সেট হওয়ার জন্য, তাহলে কিন্তু পারফেক্ট তিরামিসুটা হবে।
তারপর হলো ঠান্ডা ঠান্ডা এটাকে সার্ভ করা। তো দেখতে পাচ্ছ যে কতটা স্মুথ হয়েছে আর কতটা সফট হয়েছে। আর এই রকম যদি রেসিপি ট্রাই করো একদম পারফেক্ট হবে আশা করি। সো ভালো একটা মাস্কারপোনে চিজের ব্র্যান্ড ইউজ করবা, লেডি ফিঙ্গার বিস্কুটগুলোরও ভালো একটা ব্র্যান্ড ইউজ করবা। তো ঈদের দিন এরকম বড় করেও ছোট ছোট স্লাইস করে সার্ভ করা যায়, অথবা এরকম ছোট বাটিতেও সার্ভ করা যায়। আমি বড় ডিশটাতে যেটা করেছি সেটা ঈদের দিনের জন্য রেখে দিয়েছি। সো আমার সামনে দুই তিনটা ব্লগ আসবে ঈদের জন্য, সেখানে তোমরা দেখতে পারবা। সো আজকের জন্য এটুকুই। এই গরমে এই ঠান্ডা ঠান্ডা তিরামিসু ঈদের দিন অবশ্যই সার্ভ করবা, আর আমাকে জানাবা কেমন হয়েছে। আজকের জন্য এটুকুই, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ। আর সবাইকে অগ্রিম ঈদ মোবারক।